মৃত ব্যক্তিকে সামনে রেখে আধ ঘন্টা এক ঘন্টা ওয়াজ করে, এটা কি হাদিস দ্বারা প্রমাণিত? না, এটা ভুল কথা। মৃত ব্যক্তিকে সামনে রেখে, লাশকে সামনে রেখে, ঠিকই বলছেন, এটা ওয়াজই। দাঁড়ায়া অমুক সাহাব, তমুক সাহাব, সাহাবের কোনো শেষ নাই, এই কথা সেই কথা, উনি হানছিলেন তানছিলেন, আধা ঘন্টা ধরে ওয়াজ করে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আসরিউ বিল জানাজা, জানাজা দ্রুত করে ফেলো, দেরি করিও না। লোকটা যদি ভালো হয় তাহলে তাকে জান্নাতের সাথে সংযোগ করতে কেন দেরি করছো, তার প্রতি জুলুম করছো? আর যদি লোকটা খারাপ হয় তাহলে আল্লাহর জমিন থেকে তাড়াতাড়ি দাফন করে তোমরা মুক্ত হও। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি বলেছেন জানাজা তাড়াতাড়ি করতে। আর আমরা জানাজার লাশকে সামনে রেখে লম্বা লম্বা ওয়াজ আর কথার কোনো শেষ নাই, এগুলো উচিত না, খুব দ্রুত শেষ করতে হয়।